আরে বলবো একে উদয় তোমরা শুধু নিজেই জানো, তোমার বিনাশের মানুষ শুধু হাত কেটে নিজে জানে, হাত উপর করে নিজে জানে না, এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শুনিয়ে দেবে। কারণ 2019 সালেও এই শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচন এই নির্বাচনেও এই শহরের মানুষ এই আমাদের থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। এবং আবার বলতে দ্বিধানে এই বিরাটা শহরের মানুষের জন্য আমরা অনেক বড় পাওনার থেকে এবার বঞ্চিত হয়েছি, যেটা আমরা জিততে পারে বিরাটায় জিতলে হয়তো অনেকদিন বাদে বিরাটায় এমন একটা ক্ষমতা নিয়ে আসতে পারতাম যার দ্বারা আমরা বিরাটার আরও অনেক উন্নয়ন করতে পারতাম। আমরা নিজেদের পায়ে নিজেরা কুলো মেলে কোনো ব্যাখ্যা নেই বিরাটা শহরের মানুষ কেন ভোট দিলেন না তৃণমূলকে, কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। একটাই ব্যাখ্যা তাদের কাছে আছে, তারা মনে করেছিলেন যে হিন্দু তারা যারা তারা যদি ভোট দেন তাহলে বিজেপিকে দেবেন, পদ্মফুলে ভোট দেওয়া মানে হিন্দুত্বকে শক্তিশালী করা, এই চিন্তা ভাবনা রেখেই তারা ভোট দিয়েছেন, ধর্মের সুশ্রুতিতে তারা ভোট দিয়েছেন, অন্য কোনো পাওনা বা পাওয়া বা বিয়ের কথা চিন্তা করেননি। 57 ভোটে বিরাটায় পরাজিত হল। আমার মনে হয় যে 2010 সালে এবং 2015 সালে বিরাটা শহরে যে পৌরসভা নির্বাচন হয়েছিল এই পৌরসভা নির্বাচনগুলোতেও 57 ভোটে ওয়ার্ডে হারা খুব কম আছে, পঞ্চায়েতে পৌরসভাতেও 57 ভোটে হাতি খুব কম হয়, সেখানে বিধানসভাতে 57 ভোটে আমি পরাজিত হলাম। 57 ভোটে পরাজিত ভোটে কারণে হারতে হবে মানে হারজিত হারজিত সেটা নিয়ে দুঃখের কোনো ব্যাপার থাকে, কিন্তু দুঃখটা কখন হয় যখন নিজের ঘরের মানুষরা তারা উল্টো দিকে মুখ করে বসে থাকে, তারা পিছন ফেরে দাঁড়িয়ে থাকে। এই যে হারলাম তার মধ্যে 7700 ভোট, 57 ভোট আমি হারলাম আর 7700 ভোট বিরাটা শহরে কম করে অশান্তির পিতা নিশীত প্রামাণিককে ভোট দিল। সারা বিরাটায় তিনি মানে গোলমালে গণ্ডগোলের জন্ম দিয়েছেন সেই নিশীত প্রামাণিককে বিরাটা শহরের মানুষ ভোট দিলেন, যে না তারা গণ্ডগোল পছন্দ করেন না তাই তৃণমূলকে ভোট দিলেন না, তারা ভোট দিলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক। আপনারা তো যারা এখানে উপস্থিত আছেন কোনোদিনও কোনো কাজে নিশীত প্রামাণিকের বাড়ি গেছেন কিনা আমি জানি না, নিশীত প্রামাণিক তার বাড়িতে গিয়ে কোনো প্রয়োজনে আপনারা গেছেন কিনা আমার জানা নেই, কিন্তু এখানে অনেকেই আছেন যারা প্রয়োজনে অপ্রয়োজনে আমার বাড়িতে আসেন, আমার সাথে কথা বলেন, আমার কাছে তাদের অভাব অভিযোগের কথা জানান, আমি সব সমস্যা মেটাতে পারি সেটা না, আমি কথাগুলো শুনবার চেষ্টা করি, এটা তারপরে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাকে দেশে কেউ কিছু বলতে চেয়েছেন আমি শুনিনি এরকম কোনো ঘটনা ঘটেনি। গোসানি বাড়ির একটি ছেলে সে নিজে এসে বলেছে, একটা গরিব ছেলে যে ওখানে ওই ঘাটাগুড়িতে নিশীতের বাড়িতে থাকতো সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে তাকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, চাকরিও দিচ্ছে না টাকাও দিচ্ছে না, এখন ফোন করলে ফোন ধরে। আমি জানি না এখানে সঞ্জীব আছে কি না, সঞ্জীব আছে এই যে ছেলেটা আমাদের ওয়ার্ডের ছেলে গরিব ছেলে ইলেকট্রিকের কাজ করে, গণেশ পুজোর সময় ইলেকট্রিকের কাজ করিয়েছে, ওই যে বড় করে গণেশ পুজো করলো ভেটাগুড়িতে এই সঞ্জীবকে দিয়ে ইলেকট্রিকের কাজ করিয়েছে, ইলেকট্রিকের কাজ করে সঞ্জীবের যে পাওনা সেই টাকাটা দেয় দিনের পর দিন ঘুরিয়েছে, এত অস্থির মানে একেবারে ও তো বিয়ে হয়ে গেছে কত আর ঘোরা যায়, এক শেষে পর্যন্ত ও আর টাকা চাইতে চায়, তারপরে তখন মন্ত্রী তন্ত্রী হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী আছে হতে দেখা গেল যে টাকা চাইতে গেলে ওকেই চোর বানিয়ে ধরা পড়বে। এই যে এখানে এই মাত্র ওই একে দেখলাম আমাদের রকি চৌধুরী
মনে করতে হবে ডালমে কুচকা লাগে। দিনাটার এক স্বর্ণ ব্যবসায়ীকে আলিপুরদুয়ারের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পরের দিন স্বর্ণ ব্যবসায়ীরা দল বেঁধে আলিপুরদুয়ারে গিয়েছিল যে কেন সেই স্বর্ণ ব্যবসায়ীকে ধরে আনা হলো। থানার অতি সেই সময় আইসি ছিল না, অতি অতি বলেছিলেন যে কিছু ব্যাংক ডাকাত ধরা পড়েছে, ইয়ে সোনার দোকানের ডাকাত ধরা পড়েছে। সেই ডাকাতটা বলেছে যে তারা যে সোনা বিক্রি করেছেন, যাকে সোনা বিক্রি করেছেন এই দিনাটার সোনার ব্যবসায়ী তার কাছে সোনা বিক্রি করেছে। এই ডাকাতির ক্ষেত্রে চুরির ক্ষেত্রে এটাই নিয়োগ যে যারা ডাকাতি করবে চুরি করবে তারা যেমন দোষী, সেই মাল যারা কিনবে তারাও সমান দোষী, তাই জন্য তাকে ধরে আনা হয়েছে। এবার ওই বিনাটার স্বর্ণ ব্যবসায়ীরা লকআপে গিয়ে দেখতে গেছেন যে কারা ডাকাতিতে ধরা পড়েছে, যে এই স্বর্ণ ব্যবসায়ীর নাম বলেছে। গিয়ে দেখেন আপনাদের গোপাল ঠাকুর, আপনাদের কৃষ্ণ ঠাকুর, যাকে ভোট দিয়ে একবার এমপি একবার এমএলএ বানালেন, তিনি লকআপে বসে আছেন ওই ব্যাংক ওই সোনার দোকানে টাকা দিচ্ছেন। নরেন্দ্র মোদীকে হাঁটাবার পথ ভাবছেন, দিশা দেখছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে এমনভাবে তাকে জয়ী করতে হবে যাতে 2024 সালে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আর চাই না। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। প্রত্যেকটা বাঙালির দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সেই পথে এগিয়ে যাওয়া। হিন্দু মুসলমান রাজনীতিতে কোনো ভেদাভেদ হয় না, সবাই রাজনীতিতে সমান। এখানে যারা বিজেপিকে ভোট দিলেন হিন্দুত্ব রক্ষা করবার জন্য, তারা কিন্তু রেশনের চালটা যখন হাতে পান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিনে পয়সার চালটা যখন পান, তখন কিন্তু একবারও একথা জিজ্ঞেস করেন না এই যে চালটা আমার হাতে এসছে এই ধানটা কি হিন্দুর জমিতে হয়েছে না মুসলমানের জমিতে। চালের বেলা হিন্দু নেই মুসলমান নেই, আর ভোট দেওয়ার বেলা হিন্দু মুসলমান যারা করে তারা নিজেকে বোকা বানায়, তারা পিছিয়ে পড়ে, তাদের উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। যে দলের মধ্যে এক ধরনের লোক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ করে, যারা তৃণমূল কংগ্রেস চিন্তাবাদ করে, কিন্তু রাতে গিয়ে বিজেপির নেতাকে ফোন করে বলেন যে আমার মনে হচ্ছে এবার বিজেপি ক্ষমতায়। তারা বিজেপিকে ভোট দিয়েছেন, যদি 2 তারিখে ভোট গণনায় দেখা যেত যে এই রাজ্যে তৃণমূল নয় বিজেপি ক্ষমতায় এসছে, তাহলে সেই লোকগুলোর স্বরূপ আমরা চিনতে পারতাম। তারা পরের দিনই বিজেপির নেতাদের বলতেন কি, দাদা বলিনি যে বিজেপি ক্ষমতায় আসবে? আমি কিন্তু আর তৃণমূলে নেই, আমি আজকের থেকে বিজেপি পার্টি অফিসে বসবো বলে বিজেপি পার্টি অফিসে বসবো। আমরা তাদের চিনতে পারতাম, কিন্তু যেহেতু রাজ্যের তৃণমূল ক্ষমতায় এসছে তার ফলে তাদের আর চিনতে পারতাম না। তারা ওই ঝাঁকের কই ওই ঝাঁকের মধ্যেই আছেন, তারা আমাদের সাথেই এখনও আছেন। যে তারা সেই সময় আমাদের ভোট দেন, কিন্তু তাদের পরিষ্কারভাবে বলি যে চোরের 7 দিন বীরত্বে রাখি। আপনার এই দ্বিচারিতা, আপনার এই মানুষকে ঠকানো, দলকে ঠকানোর যে প্রবণতা, যেদিন ধরা পড়বে সেদিন কিন্তু দলের কর্মীরা আপনাকে উপযুক্ত শাস্তি দেবে, আপনি তার থেকে নিস্তার পাবেন না, এটা মাথায় রেখে আপনাদের। এইখানে আস্তে আস্তে নিউজ দেখছিলাম, হোয়াটসঅ্যাপ দেখছিলাম, দুদিন আগে আসানসোলের এমপি প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। আজকে রকেট চ্যাটার্জি, তিনিও কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছেন। আমার মনে হয় আগামীকাল রকেট চ্যাটার্জি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এরপরে এইভাবে চলতে গেলে দেখা যাবে যে 292টা যে 94টা যে লোকসভার বিধানসভার আসন, 294টা এমএলএ তৃণমূলের হয়ে যাবে, বিজেপির কোনো এমএলএ আর থাকবে না, এইভাবে চলবে। আর যে পরিষ্কারভাবে বলি আমরা
বিধানসভা ছেড়ে দিলেন, তার ফলে দিনহাটার কোনো এমএলএ নেই, আমরা এমএলএ বিহীন অবস্থায় আছি, সেটাকে পূরণ করবার জন্য আবার একটা ভোট হবে। তারপরে আমাদের দিনহাটার পৌরসভা নির্বাচন হবে, সেটাও প্রায় ডিসেম্বর জানুয়ারি মাসে হবে। কিন্তু যাই হোক না কেন, আমাদের লক্ষ্য নরেন্দ্র মোদীকে হাঁটানো, নিজেদের ক্ষতি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। তৃণমূল শক্ত হওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হওয়া, শক্তিশালী হওয়া, আর মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হওয়া মানে প্রত্যেকটা বাঙালির শক্তি বৃদ্ধি হওয়া, সে হিন্দু হোক সে মুসলমান হোক। হিন্দুরা মন্দিরে যাবেন, পুজো করবেন, নিজে যে দেবতার পুজো করেন সেই পুজোর দেবতার আরাধনা করবেন, মুসলিমরা মসজিদে যাবেন সেখানে নমাজ আদায় করবেন। হিন্দুরা মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় যখন দাঁড়াবেন তখন তিনি বাঙালি, মুসলমানরা মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় যখন দাঁড়াবেন তখন তিনি বাঙালি। এই বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে হবে। মমতার হাতকে শক্তিশালী করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে করবে। এই আবেদন করে সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।